আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপি নিয়ে এসেছি। এই কাঁচা আমের ঝুড়ি আচার খেতে খুবই টেস্টি এবং খুবই মজাদার। একবার কষ্ট করে বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। খুব সহজে এই কাঁচা আমের ঝুড়ি আচার করা যায়। তো চলুন কীভাবে করা যায় একবার দেখে নিই। আমি এখানে প্রথমত 1 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমগুলোকে আমি ছিলে নেব, একটা প্লেয়ারের সাহায্যে ছিলে নিচ্ছি। একটা ছিলা হয়ে গেল, এবার আমগুলো সরাসরি আমি জলে রেখে দিচ্ছি। এইভাবেই সব আমগুলো আমি ছিলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সব আমগুলো ছিলা হয়ে গেল। এবার আমি জলে ধুয়ে নেব আমগুলোকে। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, আর নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটার দিয়ে আমগুলোকে আমি গ্রেটার করে নেব। আমি বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করবো। একটা আম গ্রেটার করা হয়ে গেল, এবার এই আটটা ফেলে দেব। এইভাবে আমি সব আমগুলো গ্রেট করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন সব আমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আমগুলো থেকে জল যে জলগুলো বেরিয়ে আসছে এইভাবে হাত দিয়ে চিপে চিপে জলগুলো আমি ফেলে দিচ্ছি। যতটা সম্ভব হাত দিয়ে চিপে চিপে জলগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি 1 কিলো আমের আচার করছি, তাই হাত দিয়ে চিপে চিপে জলটা ফেলে দিচ্ছি। আপনারা যদি বেশি আমের আচার করতে চান তাহলে একটা সুতি পাতলা কাপড়ে এইভাবে আমগুলো রেখে চেপে ফেলে দেবেন সব জলগুলো। আমি এখানে অল্প আমের করছি, তাই হাত দিয়ে চিপে ফেলছি। এই তো সব আম থেকে জলগুলো বের করা হয়ে গেল। এবার এই জলটা আপনারা যদি চান তাহলে কাঁচা আমের শরবত করে খাওয়া হবে, আর কিছুটা জল মিশিয়ে আর মনে করেন যে ফেলে দেবো তাহলে ফেলে দেবেন। আবার আমি ওই বাটিটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমগুলো, চিপে রাখা আমগুলো দিয়ে দিলাম। এবার এই আমগুলোতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব সরু সরু করে কুচি করতে হবে। এবার ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ মতো লবণ। এবার দেব 3 চামচ মতো চিনি। এবার সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই তো সব উপকরণ মাখা হয়ে গেল। আমি এখানে একটা বড় টেরে নিয়েছি। এবার টেরেতে আমগুলোকে আমি বিছিয়ে দেব, খুব পাতলা করে বিছাবো। এই তো আমগুলো আমি ট্রেতে বিছিয়ে নিলাম। এরকম আমি 3টে ছড়ানো পাত্রে আমগুলো বিছিয়ে নেব। যত পাতলা করে আমগুলো বিছাবে তত রোদে শুকাতে ভালো হবে। তা আমি 3টে ট্রেতে বিছিয়ে নিচ্ছি আমগুলোকে। এবার রোদে শুকানো পালা আমি আমগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নেবো। যাদের কাছে রোদের ব্যবস্থা নেই তারা চুলার উপরে রেখে একদম লো আছে শুকিয়ে নিতে পারেন। তো আমি এবার রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি, দেখি কদিন লাগে আমগুলো শুকাতে। এই তো এরই মাঝে আমগুলো শুকিয়ে গেছে। আমার আমগুলো শুকোতে 3 দিন সময় লেগেছে। আসলে রোদের উপর ডিপেন্ড করছে কার কত দিন সময় লাগবে। আমি যখন আমের আচারটা বানিয়েছিলাম তখন খুব কড়া ছিল, তাই 3 দিন লেগেছে শুকাতে। আমগুলো খুব শক্ত করে শুকাতে হবে না, একটু নরম নরম ভাব থাকবে। এবং শুকানোর পর দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে, এরকম হাতে ধরলে যেন নরম নরম মনে হয়। এবার আমি একটা কাঁচের জার নিয়েছি,
এবারে কাচের জারে শুকনো আমগুলো আমি ঢেলে দিচ্ছি। আমি সব আচারটা একটা জারের মধ্যেই রেখে দিলাম। গ্যাস আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 250 গ্রাম সরিষার তেল। সাধারণত সবাই জানে আচারে সরিষার তেল লাগে। এবার দিয়ে দিব 10 থেকে 12টা রসুন, আমি থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 5টা শুকনো লঙ্কা, আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 2 চামচা আস্ত পাঁচফোড়ন। এবার মশলাটাকে হালকা ভেজে নেব, তাই 1 থেকে 1.5 মিনিট মতন ভাজব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি তেলগুলোকে রুম টেম্পারেচারে নিয়ে আসব, একেবারে ঠান্ডা করে নেব। এই তো তেলটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাচের বয়ামে ঢেলে নেব। এবার আমি আচারের কাচের জারটাতে ঢেলে নিচ্ছি। তেলটা গরম গরম অবস্থায় ঢালা যাবে না, গরম গরম ঢাললে আমগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, ঠান্ডা করে ঢালতে হবে। যেহেতু তেলটা ঢালা হয়ে গেল আচারে, এভাবে একটু চামচ দিয়ে চেপে দিতে হবে যেন আচারগুলো সব তেলের মধ্যে ডুবে থাকে। এভাবে যেন সব আচারগুলো তেলের মধ্যেই ডুবে থাকে। এই আচারটা 2 থেকে 3 দিন পর খাওয়ার মতো হবে এবং তেলে ডুবে থাকবে, আচারটা নরম হয়ে যাবে। আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি, 3 দিন পর ফিরে আসছি আমি। এই তো আমি 3 দিন পর ফিরে এলাম, আমের আচারটা রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমের আচারটা। এই আমের আচারটা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। এই আমের আচারটা খেতে অসম্ভব মজা। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।